হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এবারে সন্ধেবেলা বসে আছি, তো বাড়িতে সবাই ভাবছে একটু অন্যরকম কিছু খাওয়া যাক। আমার মেয়ে ফরমাশ করলো গাজর কা হালুয়া। তো আগে একটা টিভিতে অ্যাড দিত, ফরমাশ আয়া গাজর কা হালুয়া। তো আমি সেইভাবেই কথাটা বললাম। তো আজকে মেয়ে বলছে গাজরের হালুয়া করতে। তো ভাবলাম গাজরের হালুয়া যখন করবো আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আজকে একটা কথা বলতে চাই। প্রথমেই আমার চ্যানেলটা শুরু করেছি, খুব বেশি দিন হয়নি, মানে হয়ে গেছে, মানে আমি আবার মাঝখানে একটু মানে মানে ব্রেক নিয়েছিলাম, বেশ কয়েক মাস আমি ব্রেকে ছিলাম, তারপর আবার শুরু করেছি। তো আগের থেকে ধরলে প্রায় 1 বছর হয়ে গেছে, আর পরে যে শুরু করেছি আবার 3-4-5 মাস হয়েছে মাত্র। তো যাই হোক, কিন্তু আগের থেকেই তো 1 বছর আগে, যেটা 1 বছর আগে আসবে। তো আমার চ্যানেলটা এখন অনেক ছোটই রয়ে গেছে। তো আমি আপনাদেরকে প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে যারা নতুন, যারা প্রথমবার দেখছেন, তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন। আমি খুব উৎসাহ নিয়ে কাজটা করছি, তো আপনারা সঙ্গে থাকবেন, তাহলে আমার আর উৎসাহটা আরও বাড়বে। তাহলে ঠিক আছে, আর বক বক করে আপনাদের টাইম নষ্ট করে লাভ নেই, তাহলে চলুন যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি গাজরের হালুয়াটা কী করে করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এইখানে আমি 3টি বড় সাইজের গাজর ভালো করে কুচিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে একদম গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 গ্লাস দুধ, 1 বাটি চিনি, কাঠবাদাম কুচি, কাজু বাদামটা একটু গুঁড়ো করে নিয়েছি। তাহলে আমি কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এতে আমি ঘি দিয়ে দেবো, ঘিটা লাগবে, প্রায় 50 গ্রাম মতন ঘি দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে, এতে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। নুন দিয়ে দেব খুব সামান্য, 1 চামচের 1/4 ভাগ, খুব সামান্য নুন দিয়ে দেব। এই গাজরের হালুয়াতে কিন্তু নুনটা প্রায় লোকেই দেয় না, কিন্তু আমি দিচ্ছি, কেননা একটা নুন দিলে সব, যেমন রান্নাতে একটু মিষ্টি দিলে একটা টেস্ট আছে, সেরমই এই গাজরের হালুয়াতে একটু সামান্য, আমরা বা পিঠিয়ে চিড়ে যাই করি, আমরা একটু সামান্য নুন দিই, তাহলে একটা আলাদা টেস্ট আসে। একটু ঢাকা দিয়ে দেব। এবারে আমি কিছুক্ষণের পর ঢাকাটা খুলে দেখছি, দেখুন গাজরটা অনেকটা মজে গেছে। গাজরটাকে এভাবে একটু চেপে চেপে দেব। এবারে আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু জল বেরিয়ে আসছে। এই জলটাকে এবার আমি শুকিয়ে নেব একটু। এই দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবারে আমি দুধটা দিয়ে দেব, 1 গ্লাস দুধ দিয়ে দেব। মনে হচ্ছে হলুদ দিয়েছি, খুব সুন্দর কালার চলে এসেছে, সেটা গাজরের কালারটা। এবার এই দুধে গাজরটা সেদ্ধ হবে, দুধটাকে আমি পুরো শুকিয়ে নেব। দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, এবারে আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব, কাজু বাদামটা, কাঠবাদামটাও দিয়ে দেব, অল্প একটু রাখবো গার্নিশিংয়ের জন্য। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবারে আমি একটু সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেব, সামান্য লাস্ট গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। এই দেখুন আমার গাজরের হালুয়াটা পুরো রেডি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু খুব মানে টেরে যাবে। তাহলে আমি এটাকে আবার একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। তো বাটিতে নামিয়ে নিয়েছি, এর উপরে আমি একটু মানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। তাহলে আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা কেমন লাগলো
আশা করি সবারই খুব ভালো লাগছে, কেননা একদম কম জিনিসের মধ্যে আমি গাজর হালুয়াটা তৈরি করেছি। দেখেছেন খুব অল্প জিনিসের মধ্যে, এইগুলি বাড়িতে সবার বাড়িতেই থাকে, তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক একটা করে দেবেন। আর আবারও বলছি আমার চ্যানেলটাকে প্লিজ 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 আপনারা যারা নতুন রয়েছেন বা প্রথমবার দেখছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।